হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে ট্রেডিশনাল একটা বেঙ্গলি ডিশ শেয়ার করব, তেলকুই। এটা খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। আপনারা আমার এই রান্নাটা দেখুন, দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আপনাদের প্রিয়জনদের বানিয়ে খাওয়াবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। চলুন দেখে নিন তেলকুই বানাতে আমাদের কি কি লাগছে। তেলকুই বানাতে আমাদের লাগছে, এখানে আমি 4 পিস কই মাছ নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, জিরে আছে, তেজপাতা আছে, এখানে আমি 2 ছোট পেঁয়াজ ভালো করে কুচো করে রেখেছি, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন। আর এখানে আমি একটা মশলা করে নিয়েছি, এটা আপনি 1 ঘন্টা, 1 চামচ জিরে আর 4 শুকনো লঙ্কাকে আমি 1 ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ওটাকে আমি শিলে বেটে নিয়েছি। এই রান্নাটা বাটা মশলাতেই বেশি ভালো লাগে খেতে, আপনারাও চেষ্টা করবেন এটা বেটে, জিরে আর শুকনো লঙ্কাটাকে বেটে রান্না করতে, গুঁড়ো মশলায় অত ভালো টেস্ট আসে না। তো চলুন রান্নাটা শুরু করি। আমি কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি। এবার আমি মাছটাকে ভেজে নেব। মাছটা 1 মিনিট ভাজা হলে আমি আরেকটু তুলতে দেব। মাছটা আমার 1 মিনিট ভাজা হয়ে গেছিল, আমি আরেকটু তুলতে নিয়েছি, এটাকেও আমি ভালো করে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার মাছটা তুলে নেব। এবার এই তেলেই তেজপাতা আর সাদা জিরেটা দিয়ে দিচ্ছি। জিরেটা থেকে একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, এবার আমি জিরে আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে পরিমাণ মতো নুন, দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে দিই। জলটা ফুটে উঠলে আমি তারপর মাছ দেব। দেখুন ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। Thank you.
মাছগুলো দিয়ে আমি দু তিন মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখবো। দেখুন আমার মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, তেল কই আমার একদম রেডি। এটাকে আমি সার্ভ করে নিচ্ছি, এটাকে আমি সার্ভ করে নিয়েছি। এটা আপনারা গরম ভাতের সাথে বানিয়ে খাবেন। তো আমার এই খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে। আজ আসি, আবার ফিরে আসব অন্য কোনো এক রান্না নিয়ে। নমস্কার।